হ্যালো বন্ধুরা, আমি আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যারা নিরিবিলি ও শান্তশিষ্ট রিসর্ট খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আনন্দ পার্ক অ্যান্ড রিসর্টের সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো এবং কটেজ প্রাইস জানাবো। এই আনন্দ পার্ক অ্যান্ড রিসর্টের অবস্থান গাজীপুর কালিয়াকুড়ের সিনাবহ তালতলি গ্রামে। এটা হলো গাজীপুরের শৈপুর বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে এসে যে কাউকে বললে হবে আপনি সিনাবহ আনন্দ পার্কে যাবেন, তারা আপনাকে সিনাবহ যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিবে, তখন সেখান থেকে সহজে চলে আসতে পারবেন আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্টে। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া নিতে পারে 20 থেকে 30 টাকা। আর শৈপুর বাস স্ট্যান্ড থেকে এই রিসোর্টের দূরত্ব 6 থেকে 7 কিলোমিটার। আসার সময় পুরো রাস্তাটা এরকম মোটামুটি পাকা পেয়ে যাবেন। অবশেষে আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্টের গেটে চলে আসলাম। টিকিট কাউন্টার বাইরে থাকা সত্ত্বেও তার আগে গেটটি খুলে দিল, তারপর ভিতরে প্রবেশ করলাম। এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে আমাকে 3টা টিকিট কিনতে হলো, একটা আমার জন্য, আরেকটা আমার বন্ধুর জন্য, আর আরেকটা আমার বাইকের জন্য। প্রতিটি টিকিট মূল্য 50 টাকা রাখলেন। আমি ভিতরে আসার সময় পার্কিং করার জন্য নির্দিষ্ট জায়গা পাচ্ছিলাম না, তখন সামনে একটা কটেজ দেখতে পেলাম, সেই কটেজের নিচে আমার বাইকটা পার্কিং করলাম। এখন দেখা যাক এই রিসোর্টে আসলে আপনারা কী কী সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এই রিসোর্টে আসলে পাবেন 2টা রাইড, একটা 3D সিনেমা আর একটা হলো ঝুলন্ত চেয়ার। রাইডগুলো দেখে মনে হলো অনেকদিন যাবৎ ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। রিসোর্টের ভিতরে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য বড় আকারের রাস্তা রয়েছে, যার দুই পাশে সবুজ গাছপালা দ্বারা পরিপূর্ণ। আর এই রাস্তার পাশে রয়েছে শিশুদের খেলার মাঠ, সেখানে পেয়ে যাবেন শিশুদের কিছু রাইড। তাছাড়া রয়েছে কটেজ, এখানে ফ্যামিলি এবং কাপল দুই ধরনের কটেজ পেয়ে যাবেন। কটেজগুলো 3,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তাছাড়া আরও রয়েছে সুইমিং পুল, সুইমিং পুলের পাশে রয়েছে চেয়ার যেখানে আপনি শুয়ে বিশ্রাম নিতে পারবেন। সুইমিং পুল দেখে মনে হলো অনেকদিন যাবৎ ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। আর এই রিসোর্টের চারপাশে বিল, যার কারণে এই রিসোর্টের বাতাস আপনাকে মুগ্ধ করবে। বিলের পাশে রয়েছে ছোট ছোট কুটির যেখানে আপনার প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে পারবেন। আরও পাবেন 4টা বিশাল মাঠ যেখানে আপনারা পিকনিকের জন্য বিভিন্ন আয়োজন করতে পারবেন। এখন পুরো রিসোর্টটি ঘুরে দেখা যায়।